আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাইন অনুপাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে খুবই হেল্পফুল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে সংরক্ষণ পদ্ধতি সহ দোকানের মতো পারফেক্টভাবে সামোসা বা স্প্রিং রোলের শীট আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। তবে চলুন আমরা রেসিপিটা দেখে নিব। এখানে আমি প্রথমে একটি বড় মিক্সিং বোল নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এখানে আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে এই শীটটা তৈরি করা সবথেকে বেশি ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার আমি এই সবগুলো উপকরণকে একটু ভালোমতো মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এরপরে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটি ডোতে পরিণত করে নিব। আমরা স্বাভাবিকভাবে রুটির জন্য যে ডোটা তৈরি করে থাকি সেরকম ডো হলেই হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ডোটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেট হওয়ার জন্য আধা ঘন্টার জন্য রেখে দেব। এবং এরই মাঝে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এর মাঝে ডোটা কিন্তু বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে মোটামুটি 16টা লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো দিয়ে আমি ছোট ছোট রুটি তৈরি করে নেব। আর যাদের রুটি গোল করে নিতে সমস্যা হয় তারা চাইলে একটি বড় সাইজের রুটি বানিয়ে সেই রুটিটাকে গোল গোল শেপ দিয়ে কেটে নিতে পারেন। আর এই রুটিটা কিন্তু স্বাভাবিক রুটির থেকে একটু বেশি মোটা হবে, খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু শীটগুলো তৈরি করা যাবে না। দর্শক, আপনারা খেয়াল করে দেখুন আমি কিন্তু এই রুটিটা স্বাভাবিক রুটির চাইতে কিছুটা মোটা করে নিয়েছি। এবার আমি এভাবে সবগুলো লেচি দিয়ে এরকম রুটি বানিয়ে নেব ছোট ছোট। এবং এই রুটিগুলো বানানো হয়ে গেলে আমি মোট 5টা রুটি একসাথে করে নিব। যারা নতুন তারা চাইলে 3টা নিতে পারেন, 3টাই সবথেকে বেশি বেটার হয়। তবে যদি সম্ভব হয় 5টা নেওয়া তাহলে 5টা নিতে পারেন। এবারে আমি প্রতিটা রুটির সাথে তেল ঘষে নিচ্ছি। আর তেলটা কিন্তু চারিদিকে সমানভাবে ঘষে দিতে হবে, কোনো জায়গায় বাদ পড়লে চলবে না। এবং তেলটা ঘষা হয়ে গেলে এর উপরে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই ময়দাটা একটু বেশি ছিটিয়ে দিতে হবে যাতে করে একটা রুটির সাথে আর একটা রুটি লেগে না যায়, কিংবা রুটিটা ছাকার পরে একটার সাথে আর একটা লেগে না যায়। এভাবে আমি 5টা রুটি একসাথে করে নিয়েছি। এবারে রুটিটাকে বেলে নিব। আর বেলার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, একেবারে গোল করে বেললে কিন্তু এটা যখন আমরা সামোসা বা স্প্রিং রোলে শেপ দিতে যাব তখন একটু বেশি ফেলে দিতে হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু চারকোনা টাইপ করে বেলে নিতে। এবং এই পর্যায়ে কিন্তু রুটিটা খুব বেশি পরিমাণে পাতলা করা যাবে না, তাহলে 5টা রুটি একসাথে লেগে যাবে, তাই একটু মোটা করে বেলে নিতে হবে। দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমি ঠিক এরকম মোটা করে নিয়েছি। এবং এবার চুলার জালটাকে ধরিয়ে দিয়ে আমি একটি ননস্টিকি কড়াইয়ের উপরে রুটিগুলোকে ছেঁকে দিব। রুটিগুলো ছেঁকতে কিন্তু খুব বেশি পরিমাণে সময় লাগে না, জাস্ট যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখনই রুটিটাকে এপাশ থেকে ওপাশে উল্টে দিতে হবে। এবং এ পর্যায়ে চুলার জালটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, অল্প আছে রুটিটাকে ভেজে নিতে হবে যাতে করে এপিট ওপিট কোনোভাবে পুড়ে যেতে না পারে। দর্শক, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কিন্তু ছেঁকা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। আর অলরেডি একটা রুটি কিন্তু আমার আলাদা হয়েই গেছে। আর এই রুটিটা যখন গরম থাকবে, খুব গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে কোনোভাবেই খোলা যাবে না, যখন একটু ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে আস্তে আস্তে এটাকে ধৈর্য নিয়ে খুলতে হবে। খুব জোরে খুলতে গেলে কিন্তু শীটগুলো যেহেতু পাতলা সেক্ষেত্রে শীটগুলো ছিঁড়ে যেতে পারে। আর শীটগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শীটগুলো এ পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছে, এর মানে আমার হাতটা পর্যন্ত কিন্তু এই শীটের মাঝে দেখা যাচ্ছে। ঠিক এইরকমভাবে শীটগুলো সব তৈরি করে নিতে হবে। আর এভাবে আমি প্রায় 16টা শীট তৈরি করে নিয়েছি। সুপ্রিয় দর্শক, একটু খেয়াল করে দেখুন আমার হাতটা কিন্তু পুরোই বোঝা যাচ্ছে, এবং আমি যে টেবিলের উপরে রেখে দিয়েছি রুটিটা সেটাও কিন্তু সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে। এভাবে আমি সবগুলো শীট তৈরি করে নিয়েছি। এবারে আমি শীটগুলো দিয়ে স্প্রিং রোলের শীট কেটে নেব। আর স্প্রিং রোলের শীটটা আমি 8 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। আর এই স্প্রিং রোলের শীটগুলো কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে 8 ইঞ্চির নিচে কাটা যাবে না, কিন্তু 8 ইঞ্চির নিচে যদি কাটা হয় তাহলে কিন্তু শীটগুলো অনেক ছোট হয়ে যাবে। এভাবে আমি স্প্রিং রোলের শীটগুলো কেটে নিয়েছি 8 ইঞ্চি করে।
এবারে আমি এইখান থেকে সামসা শীটগুলো তৈরি করে নেব। আর এর জন্য আমি লম্বায় 8 ইঞ্চি নিয়েছি এবং প্রস্থে আমি 3 ইঞ্চি করে নিয়েছি। সর্বনিম্ন প্রস্থে 3 ইঞ্চি নিতে হবে, 3 থেকে 3.5 ইঞ্চি হলে এই সামসা শীটগুলো সব থেকে বেটার হয়। আমি প্রস্থে 3 ইঞ্চি নিয়েছি এবং লম্বায় 8 ইঞ্চি করে নিয়েছি। সামোসা শীটের ক্ষেত্রে কিন্তু 8 ইঞ্চি অবশ্যই নিতে হবে লম্বায়, নইলে কিন্তু সামোসা শীট তৈরি করা যাবে না। এরপরে আমি এক্সট্রা যেই রুটিগুলো বেঁচে গেছে সেগুলোকে ফেলে দেবো না, এগুলোকে আমি তেলে ভেজে মুচমুচো করে নেব এবং এটা চাইলে খাওয়া যেতে পারে, আবার চাইলে সামোসার পুর হিসেবে ব্যবহার করা যেতে পারে। ব্যাস আমার সামোসা শীট এবং স্প্রিং রোলের শীটগুলো কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে কীভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এরকম একটি পলিথিনের পেপার নিয়েছি, এবার এই পেপারটার উপরে আমি সবগুলো শীট রেখে দিচ্ছি এবং চার সাইডে ভালো মতো সিল করে দিচ্ছি যাতে করে এর ভেতরে হাওয়া বাতাস কিছু ঢুকতে না পারে। এরপরে আমি এটাকে ফ্রিজে ডিপে রেখে সংরক্ষণ করব এবং সামোসা বা স্প্রিং রোল তৈরি করার বেশ কিছুক্ষণ আগে এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে সামোসা বা স্প্রিং রোল আমরা তৈরি করে নেব। এরপর আমি কিছু ময়দা এবং পানি দিয়ে একটি গাম তৈরি করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটি স্প্রিং রোল এবং একটু সামোসা তৈরি করে দেখাচ্ছি। তবে দর্শক আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কত সহজে চাইলেই বাড়িতেই এই স্প্রিং রোল কিংবা সামোসা শীটগুলো তৈরি করে নিতে পারি এবং বহুদিন ধরে সংরক্ষণও করে রাখতে পারি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আর আপনারা যদি চান এই শীটগুলো দিয়ে কীভাবে বাড়িতেই বেকারি স্টাইলের সামোসা বা স্প্রিং রোল তৈরি করে নেওয়া যায় তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি এই সম্পর্কিত কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আজ তবে এ পর্যন্ত, সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।